বেসন, এই বেসন দিয়ে যদি আজকের পদ্ধতি অনুযায়ী রোজ মুখটা ধোয়া হয় তাহলে কিন্তু আমরা আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা, চকচকে আর উজ্জ্বল করে তুলতে পারবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি গরম আর বর্ষার মাঝে প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। কিন্তু আমাদের স্কিন এখন একদমই ভালো নেই, মাঝের মধ্যে স্কিনটা খুবই ডাল হয়ে যাচ্ছে, আন ইভেন দেখাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, আবার কখনো কখনো মুখে একটা দুটো পিম্পলও চলে আসছে। এই সমস্যাগুলো মিশিয়ে আমাদের স্কিনের রিয়াকশন কী যে হচ্ছে সেটা আমরা কেউই বুঝতে পাচ্ছি না। মাঝের মধ্যে স্কিন এতটা সেন্সিটিভ হয়ে যাচ্ছে যে সবসময় যেন মুখটা চুলকাচ্ছে, আবার চুলকালে গোটা মুখ লাল হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো মুখের মধ্যে এই মোটা মোটা ব্রণ বেরিয়ে যাচ্ছে, আবার এক এক সময় দেখছি মুখটা এতটাই ডাল দেখাচ্ছে, আনইভেন দেখাচ্ছে, মুখে কোনো গ্লোই থাকছে না, আবার কোনো কোনো সময় ট্যানের কারণে মুখটা ভীষণই কালো লাগছে। কি তাই তো, এই সব মিশিয়ে আমাদের স্কিনের অবস্থা এখন ভীষণ ভীষণ খারাপ। তাই আমাদের দরকার একটা সঠিক স্কিন কেয়ার, যে স্কিন কেয়ারটা আমাদের স্কিনকে সবসময় হেলদি রাখবে, গ্লোয়িং রাখবে, ডিট্যান করে রাখবে। তাই আমরা দেখো সকলেই স্নান করতে যাওয়ার সময় একটা ফেস ওয়াশ ইউজ করে থাকি, যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। আমরা আমাদের পছন্দ মতো স্কিন টাইপ বুঝে যে ফেস ওয়াশটা ইউজ করি না কেন, সেই ফেস ওয়াশটা কিন্তু কোনোভাবেই প্রপারলি আমাদের স্কিনকে ক্লিন করতে পারে না। প্রপারলি স্কিনকে ক্লিন করা মানে বোঝায় ডিপ লেয়ারে আমাদের স্কিনের মধ্যে যে ধুলো, ময়লা, ইম্পিউরিটিস, ব্ল্যাকহেডসগুলো জমে আছে সেগুলোকে বাইরে বের করতে পারে না। তাই আমাদের দরকার ডাবল ক্লিনজিং, যেই ক্লিনজিংটা আমাদের স্কিনটাকে ভেতর থেকে যেমন পরিষ্কার করতে সাহায্য করবে, একই সঙ্গে এক্সফোলিয়েট করে স্কিনের ডেসকিসেগুলোকে রিমুভ করবে এবং ডিটান করবে। তাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমনই একটা ক্লিনজার, যে ক্লিনজারটার মধ্যে আমি দিয়েছি বেসন। বেসন ওয়ান অ্যান্ড অনলি এমন একটা ইনগ্রিডিয়েন্টস না যেটা আমাদের স্কিনের ম্যাক্সিমাম প্রবলেমকে একসঙ্গে সলভ করতে সাহায্য করে। যেমন স্কিনের মধ্যে জমে থাকা ধুলো, ময়লা, ইম্পিউরিটিসগুলোকে যেমন বাইরে বের করে দেয়, তেমনই ডিট্যান করতে সাহায্য করে, স্কিনকে এক্সফোলিয়েট করে। তাই বেসন কিন্তু আমাদের স্কিনকে রুটিনে অবশ্যই ইনক্লুড করতে হবে। আর আমি আজ তোমাদের সঙ্গে যেই ক্লিনজারটা শেয়ার করবো সেটা কিন্তু সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। তাহলে আর দেরি না করে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক, ইন্ট্রোটা অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। শুধুমাত্র লিপস্টিক, কাজল আর আইব্রো পেন্সিল ছাড়া আজকে যে আমার মুখে কোন ধরনের বেস মেকআপ নেই তার প্রমাণ দেবে আমার হাতে থাকা এই গার্নিয়ের মাইসলার ওয়াটারটা। আর আমি নিয়ে নিয়েছি একটা কটন প্যাড, এটার সাহায্যে আমি খুব ভালো করে আমার ফেসটাকে মুছে তোমাদেরকে অন ক্যামেরা দেখাবো। আজকে আমি কোনো ধরনের মেকআপ আমার ফেসে আমি করিনি, তাও কিন্তু আমার স্কিন আজকে কতটা গ্লো করছে, কতটা রেডিয়েন্স দেখাচ্ছে। জাস্ট লুক অ্যাট দিস, দেখো কটন প্যাডে কিন্তু কোনো মেকআপ নেই। আবার একবার আমার ফেসটাকে আমি মুছে তোমাদের দেখাচ্ছি অন ক্যামেরা, আজকে কিন্তু আমার মুখে কোনো ধরনের মেকআপ নেই। আশা করি তোমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছ কটন কিন্তু পুরো সাদা। যে গ্লোটা তোমরা আজকে আমার স্কিনে দেখতে পাচ্ছ না, এটা দিয়েছে শুধুমাত্র এই ক্লিনজারটা, কারণ এটার মধ্যে আমি এমনই কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যার ফলে উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও কিন্তু আমার স্কিন আজকে এতটা গ্লো করছে, এতটা রেডিয়েন্স দেখাচ্ছে, প্লাম দেখাচ্ছে। তাহলে চলো দেখে নিই এই ক্লিনজারটা তৈরি করতে কী কী উপাদানের প্রয়োজন পড়ছে। ত্বককে ফর্সা, চকচকে, উজ্জ্বল করে তোলার জন্য আমরা অনেকেই আমাদের মুখে বেসন ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যদি রোজ এইভাবে বেসনকে আমাদের স্কিনে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে, অনেক বেশি গ্লোয়িং হয়ে উঠবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও 2-3 চামচ মতো বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন কিন্তু এখানকার মেইন ইনগ্রিডিয়েন্টস। আমি এখানে দেখো 2 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে নেব জাস্ট অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর নেব অল্প একটুখানি মাস্টার্ড অয়েল, মানে সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, জাস্ট অল্প একটুখানি সর্ষের তেল দেবে, আর দেবে অল্প একটু পাতিলেবুর রস। আমি এখানে 3-4 ড্রপ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি।
আর দিচ্ছি 3 থেকে 4 চামচ টক দই। দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং এই ক্লিনজারটা। আমি কিন্তু বেসন ছাড়াও এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, যেটা আমাদের স্কিন কমপ্লেক্সনকে ফর্সা চকচকে উজ্জ্বল করতে সাহায্য করবে, স্কিনের ব্ল্যাক স্পটগুলোকে ফেড করতে সাহায্য করবে, স্কিনকে ইভেন টোন করতে সাহায্য করবে পাতিলেবুর রস। আরও কিন্তু আমি এর মধ্যে মাস্টার্ড অয়েল দিয়েছি, মানে সর্ষের তেল। সর্ষের তেল আমাদের স্কিনকে ডিপ ময়েশ্চারাইজ করবে। আগেকার দিনে কিন্তু খুব ভালো করে আমাদের স্কিনে মাস্টার্ড অয়েল মাখানো হতো, কারণ সর্ষের তেল আমাদের স্কিনের ড্রাইনেসকে যেমন কন্ট্রোল করে, তেমনই স্কিনের মধ্যে ন্যাচারাল একটা গ্লো প্রোভাইড করে। তাই জাস্ট অল্প একটুখানি সর্ষের তেল কিন্তু এর মধ্যে অবশ্যই দেবে। সর্ষের তেল এইভাবে রেগুলার যদি আমরা আমাদের স্কিনে ব্যবহার করতে পারি না, তাহলে কিন্তু কখনোই আমাদের স্কিন ড্রাই বা ডাল হয়ে পড়বে না, স্কিনের মধ্যে সবসময় একটা গ্লোয়িং এফেক্ট থাকবে। এছাড়াও আমি এর মধ্যে টক দই দিয়েছি, যেটা স্যান্টান, পিগমেন্টেশন, মেছেতা, আনইভেন স্কিন টোন এই জাতীয় কালো স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে আমাদের কমপ্লেক্সনকে ইভেন করতে সাহায্য করবে, স্কিনকে লাইটেন করে তুলবে, ব্রাইটেন করে তুলবে। তাই দেখো খুব ভালো করে একটু থিক লেয়ারে আমি এটাকে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে একটু থিক লেয়ারে এটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, চাইলে ঘাড়ে, গলায়, পিঠেও কিন্তু এটাকে ইউজ করতে পারো। তারপর 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেওয়ার পর জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে খুব ভালো করে ম্যাসাজ করবে, যাতে আমাদের মুখের মধ্যে জমে থাকা ধুলো, ময়লা, ইম্পিউরিটিস, স্কিন সেল, ব্ল্যাক হেডসগুলো খুব সহজে রিমুভ হয়ে যায়, স্কিন ডিপ ক্লিন হয়ে ওঠে। আর এটা ব্যবহার করলে এক্সট্রা করে কিন্তু তোমাকে স্কিনে আর কোন ধরনের ফেস ওয়াশ, স্ক্রাব বা কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে না। এটা অল ইন ওয়ান আমাদের স্কিনের সমস্ত প্রবলেমকে একসঙ্গে সলভ করতে সাহায্য করবে, ডিপ ক্লিন করবে, এক্সফোলিয়েট করবে, ডিটান করবে এবং মুখের ভিজিবল স্পটগুলোকে ফেড করে দিয়ে কমপ্লেক্সনকে অনেক বেশি ব্রাইট আর গ্লোয়িং করে তুলবে। আশা করছি অন ক্যামেরার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও ফিল করতে পারছো কতটা চকচকে, উজ্জ্বল আর প্লাম লাগছে। দেখো মুখের মধ্যে কিন্তু একটা রেডিয়েন্স গ্লো অলরেডি চলে গেছে, তাই এরকম একটা চকচকে উজ্জ্বল গ্লাস স্কিন পাওয়ার জন্য এই ফেস মাস্কটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। এটা অল ইন ওয়ান আমাদের স্কিনে সব রকমভাবে কাজ করবে, এক্সট্রা করে আর আমাদের স্কিনে কোনো কিছু ব্যবহার করতে হবে না, যদি এটা দিয়ে রোজ আমরা একবার করে আমাদের ফেসটাকে ক্লিন করতে পারি। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ।